হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ, আপনি দেখছেন এইচডি পাপ্পু ইউটিউব চ্যানেল। তো আমরা জানি গভর্নমেন্ট থেকে পাবজিকে ব্যান করে দিয়েছে কিছু সিকিউরিটি ইস্যু থাকার জন্য। তো আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে পাবজি কর্পোরেশনের সাথে জিওর একটা কোলাবোরেট চলছে যে পাবজিকে আবার ফিরিয়ে আনার জন্য, পাবজি মোবাইলকে। তো আজকে আমরা জানবো যে এয়ারটেলের সাথে কোলাবোরেট করতে চাইছে পাবজি, তারপরেই আমরা ফিরে আসবে পাবজি মোবাইল। তো আমরা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, আমি এক্সাক্ট কিছু একটু ডেট বলবো যে ডেটের মধ্যে পাবজি মোবাইল ফিরে আসতে পারে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তো না করি দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো আমরা দেখতে পাচ্ছি পাবজি কর্পোরেশন কুড কোলাবোরেট উইথ এয়ারটেল টু ব্রিং পাবজি মোবাইল ব্যাক ইন ইন্ডিয়া। ইন্ডিয়া টিভিতে এটা নিউজটা বেরিয়েছে, পাবজি মোবাইল এয়ারটেলের সঙ্গে, এয়ারটেল কোম্পানির সাথে কোলাবোরেট করেছে, কোলাবোরেট করতে চাইছে এবং একসঙ্গে এবং কোম্পানি আনতে চাইছে পাবজি মোবাইলকে ফিরিয়ে। তো তার সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি এরপরে টকস্পটে পাবজি অ্যান্ড এয়ারটেল রিপোর্টেডলি ইন টক্স টু ব্রিং পাবজি মোবাইল ব্যাক ইন ইন্ডিয়ায়। পাবজি এবং এয়ারটেল দুটো কোম্পানি খুব বড় কোম্পানি, তারা চায় নিজেদের মধ্যে কোলাবোরেট করে চেষ্টা করছে যাতে পাবজি মোবাইলকে আনা যায়। কিন্তু পাবজি মোবাইলের যে সিকিউরিটি ইস্যু ছিল সেটার জন্যই তো ব্যান হয়েছিল। তো সিকিউরিটি ইস্যুটাকে আগে ঠিক করতে হবে, তো গভর্নমেন্টকে আগে এই দুটো কোম্পানির দ্বারা কনভেন্স হতে হবে। তারপরে যে আগে যে প্রবলেমগুলো ছিল, যে সিকিউরিটি ইস্যুগুলো ছিল, সেই সিকিউরিটি ইস্যুগুলো আর এখন এক্সিস্ট করে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাবজি মোবাইল এয়ারটেলের সাথে কোলাবোরেট করতে চাইছে এবং পাবজি মোবাইল ফিরে আসতে চাইছে। তো এখানে আমরা ইন্ডিয়ান এক্সপ্রেস দেখতে পাচ্ছি, পাবজি মোবাইল পার্টনার উইথ এয়ারটেল ব্রিং টু পাবজি মোবাইল ব্যাক ইন ইন্ডিয়া রিপোর্ট। তো আমার এটাও শোনা যাচ্ছে এবং এটাও নিউজের দেখাচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিজনেস টুডে এবং ইন্ডিয়ান টুডে, সমস্ত নিউজ চ্যানেলেই নিউজ পেপারে দেখা যাচ্ছে যে পাবজি এবং এয়ারটেলের সাথে যে কোলাবোরেট করছে তার সঙ্গে কিছু জব হায়ারিং করছে। তো যাতে ইন্ডিয়াতেই পাবজির একটা, পাবজি কোম্পানির যাতে একটা সমস্ত সফটওয়্যার ডেভেলপার এবং সমস্ত কিছুই একদম ইন্ডিয়া থেকেই করা যায়, সমস্ত কন্ট্রোল সমস্ত কিছু ইন্ডিয়া থেকে করা যায়, তার জন্য জব হায়ারিং পর্যন্ত শুরু হয়ে গেছে, জবের নোটিফিকেশান পর্যন্ত শুরু হয়ে গেছে। তা আমরা বুঝতে পারছেন কতটা একটা চান্স রয়েছে যে পাবজি এয়ারটেলের সাথে আসতে চাইছে। তো আপনারা কমেন্টে জানান যে আপনি পাবজি জিওর সঙ্গে কোলাবোরেট করলে সাপোর্ট করবেন না এয়ারটেলের সাথে কোলাবোরেট করলে সাপোর্ট করবেন, তো আপনি কমেন্টে জানান। আপনি যদি চান যে পাবজি ফিরে আসুক, পাবজি যদি আবার ফিরে আসতে পারে, তো আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন। আর আমরা কদিন আগে শুনতে পাচ্ছিলাম যে পাবজি অক্টোবরের মধ্যে আসবে, তো পাবজি গেমও অক্টোবরের মধ্যে আসবে। তো আমরা আশা করতে পারি যে পাবজিও অক্টোবরের মধ্যেই চলে আসবে, কারণ পাবজি এবং পাবজি কাইন্ডটা প্রায় একই গেম টাইপের। তো পাবজি মোবাইল চাইবে যাতে পাবজির থেকেই সমানভাবে থাকতে পারে, পাবজি মোবাইল যেমন হয়েছিলো সেমনভাবেই কন্টিনিউ হতে পারে। তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে পাবজি মোবাইল এয়ারটেলের সাথে কোলাবোরেট করে ফিরে আসবে এবং বিভিন্ন অনেক ধরনের জব প্রোভাইড করবে এবং ইন্ডিয়াতেই সমস্ত কিছু ডেভেলপ হবে, ইন্ডিয়া থেকে সমস্ত কিছু কন্ট্রোল হবে। এবং আমরা দেখে অলরেডি কিছু কিছু জায়গায় দেখতে পেয়ে গেছি যে জব হায়ারিংয়ের জন্য নোটিফিকেশান শুরু হয়ে গেছে পাবজি মোবাইলের। পাবজি অ্যান্ড এয়ারটেল রিপোর্টেডলি ইন টক্স টু ব্রিং পাবজি মোবাইল ব্যাক ইন ইন্ডিয়া। পাবজি মোবাইল খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে চলে আসবে, তো আপনারা খুব তাড়াতাড়ি পাবজি মোবাইল খেলতে পারবেন এবং পাবজি মোবাইল আবার মোবাইলে প্লে করতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে পাবজি মোবাইল ফিরে আসুক, তো ভিডিওটাকে প্লিজ লাইক করে দিন। এবং আমরা যদি ভিডিওটার নিউজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি টেকনোলজি এবং এডুকেশন রিলেটেড নতুন নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।